গভীর রাতে আচমকাই ভয়াবহ অগ্নিসংযোগে পুড়ে ছাই তিনটি দোকান। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন এক্সচেঞ্জ চৌহুনি এলাকায় বুধবার রাত আনুমানিক 12:30 নাগাদ। ঘটনার বিবরণে জানা যায়, বুধবার গভীর রাতে তেলিয়ামুড়ার এক্সচেঞ্জ চৌহুনি এলাকায় স্থানীয় বসবাসকারী হরিদন পালের দোকান ফিটে আগুন দেখতে পায় এলাকাবাসীরা। সঙ্গে সঙ্গে তেলিয়ামুড়া দমকল দপ্তরে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকল বাহিনী। ততক্ষণে তিনটি দোকান আগুনের লেলিহান শিখায় প্রায় গ্রাস করে নেয়। খবর পেয়ে ছুটে আসে তেলিয়ামুড়া থানার পুলিশও। দীর্ঘ ঘন্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল বাহিনী। আগুন লাগার কারণে তিনটি দোকান ঘর সহ যাবতীয় সামগ্রী সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় 20 লক্ষাধিক টাকায় ক্ষয়ক্ষতি হয় বলে প্রাথমিক ধারণা। এদিকে আগুন লাগার কারণ জানা না গেলেও বিদ্যুৎ সংযোগ থেকে ঘটতে পারে বলে অনুমান করা হচ্ছে বলে জানান দমকল দপ্তরের কর্মীরা। তদন্তের পরই এই অগ্নিকাণ্ডের সূত্রপাতের মূল রহস্য বেরিয়ে আসবে। মনে হচ্ছে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে হওয়ার সম্ভাবনা বেশি, মনে হয় ইলেকট্রিক শর্ট সার্কিট বলে বোঝা যাচ্ছে, যেহেতু দোকান বন্ধ হতো। স্যার, এখানে টোটাল কয়টা দোকান পুড়ে গেছে? টোটাল তিনটা দোকান। কি মনে করছেন কিসের থেকে আগুনের সূত্রপাত? আমি তো আগুনটা মনে হচ্ছে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে বোঝা যাচ্ছে। কোন জায়গাতে, কোন জায়গায় ঘটনা? তো এটা ধরো এসে যে তিনজনের মানে তিনটা দোকান পুড়ে গেছে তাদের নামটা এরকম কিছু জানা গেছে? তাদের নাম হয়েছে দীপ্ত নমুদর, ওনার স্পেয়ার পার্টসের দোকান, আর রঞ্জন সাহা, ওনার বাইক মেকানিকের দোকান, আর হচ্ছে রাকেশ দেবনাথ, অ্যালুমিনিয়াম গ্লাস। ক্ষয়ক্ষতির পরিমাণ কত? আনুমানিক 12 লাখ টাকা হবে। ভিউ রিপোর্ট দৃষ্টি।